আসসালামু আলাইকুম। বার্ডস হেলথ কেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আশা রাখছি সব ভালো আছেন এবং সুস্থ আছেন। দেখতে পাচ্ছেন আজকে আবারও কিন্তু চলে আসলাম একটা অপুর বাসায়, যদিও ওনাকে দেখাচ্ছি না। তো কথা হচ্ছে যে এইরকম টেম সাইজের কিন্তু অনেকেই কিন্তু বেবি নিতে চাচ্ছে এবং বেবি নেয়, এবং অনেকেই কিন্তু ছোট বাচ্চা থেকে পালছে, তো পেরে পুষে বড় করছে। মোটামুটি এটার কিন্তু বয়স 2 মাস আড়াই মাস হয়ে গেছে। তো এখন মূলত এই পাখিটা উড়তে জানে এবং উড়ে চলে যাইতে চায়। তো এই পাখিটাকে কিন্তু বাইর করতে হলে আমাদেরকে মূলত একটা রিং এবং হার্নেস ইউজ করতে হয়। যেমন দেখেন, এটা হচ্ছে একদম চাইনা রিং, ইজিটা যদি দেখাই আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন, এই একটা চাইনা রিং, এটা হচ্ছে 7 mm, এবং এর সাথে একটা এই রিংটা লক করার জন্য একটা লক। হ্যাঁ, এটা মূলত তাদের জন্য যারা আসলে মেয়েরা এই প্লাসের যে ঝামেলাটা হয়, প্লাস দিয়ে আসলে লাগাইতে পারে না, তো তাদের জন্য মূলত এই টাইপের রিং, এবং এটার সাথে এ একটা হার্নেস, এটা লক করতে হয় হাতে, এবং এরপর এটা দিয়ে আপনার এটাতে লাগাইতে হয়। তো আমি দেখাচ্ছি, একটু আমার হাতে দেন তো পাখিটা। আসো আসো, এ আমি পাখিটা ধরলাম। এই যে দেখছেন পাখিটাকে আমি ধরলাম, না ব্যথা পাবে না। তো পাখিটাকে আমি যেহেতু একা লাগাচ্ছি, এটা কিন্তু একা লাগানো যায়। আমার দিকে কি দেখা যাচ্ছে, এ জাস্ট দেখেন 7 mm, এ জাস্ট রিংটা আমি পরাবো। কীভাবে পরাচ্ছি সেটা দেখেন, দেখছেন এই এখন আমাকে কিন্তু কামড়াচ্ছে বেবিটা। এই জাস্ট লক দেখছেন, আমি আবারও দেখাচ্ছি, এই রিং খোলা, ঠিক আছে। এরপর ফার্স্ট এই রিংটা লাগাইছি, দেখছেন। লাগানোর পর পরবর্তী কী করছি, এই লকটা লাগাই দিছি, যে কীরকম লাগাচ্ছি সেটাও দেখেন। পরবর্তী এটা লক করে দিচ্ছি কীরকম, এই জাস্ট এই ব্যথা পাচ্ছে মনে হয়, ব্যথা পাচ্ছে না, আমি ধরছি যে মুভ করতে পারতেছে না, যে এই দেখছেন লক হয়ে গেছে। এখন কিন্তু মূলত এই যেহেতু লক হয়ে গেছে, এ এদিকে দেখেন এই হার্নেসটা, এটা জাস্ট আমি আমার হাতে পরাইলাম, ঠিক আছে। পরবর্তী এই যে যে রিংটা দেখছেন, এদিকে দেখেন এই রিং, ঠিক আছে। আমার পাখিটা উঠতেছে, একটু দেখেন, এদিকে দেখেন না, দেখছেন আমার পাখিটা কিন্তু সব কিছু উঠতেছে। ওর নাম নীল। আসো আসো। হ্যাঁ ঠিক আছে, দেখেন যদি একটু দেখেন, আমার সেই যে রিংটা আমি পরাইছি, পরানোর পর এটা কিন্তু আরেকটা রিং এখানে আছে, দেখেন। এখন এটা আমি জাস্ট আমার পাখিটাকে পরাবো, কিভাবে পরাবো দেখেন, যেহেতু পাখিটা একটু দুষ্টামি করতেছে। এই জাস্ট এই রিংটাতে তার রিংটা লাগাই দিব, এই ঠিক আছে। এখন কিন্তু সে চাইলেও কিন্তু উঠতে পারবে না, দেখছেন। অনেকে বলে যে পাখি মানে এভাবে উড়লে নাকি পাখির পায়ে ব্যথা পায়, এটা কিন্তু একদম সম্পূর্ণ ভুল। কারণ হচ্ছে যে এটা কিন্তু আপনি টান দিচ্ছেন না, যদি টান দেন সেক্ষেত্রে ব্যথা পাওয়ার সম্ভাবনাটা থাকে। এবং যদি আপনার পাখিটা জাস্ট এভাবে উঠতেছে, এইভাবে ধরছি আমি, তাহলে সে উঠতে পারতেছে না, যে এখানে ব্যথা পাওয়ার সুযোগ নেই। যদি আপনি না পাখিটাকে কি কি করতেছেন, আপনি টান দিয়েছেন, তাহলে সেক্ষেত্রে ব্যথা পাইতে পারে। আরও একটা ব্যাপার দেখছেন, এটা নিয়ে কিন্তু আমি মূলত খুব সহজ আমার পাখিকে নিয়ে বাইর হইতে পারবো। এবং এই দিক দিয়ে এই রিংটা দেখেন, এই যে এই রিং, হ্যাঁ এই রিংটা একটু চাপ চেপে দিতে হবে, কারণ টিয়া পাখি তো ওরা কিন্তু চাপে মানে দাঁত দিয়ে এটা খুলে ফেলতে পারে। এ জাস্ট লাগা হয়ে গেছে, এখন কিন্তু আর ইয়া করবে না। তো আরও একটা ব্যাপার আছে, যে মজার বিষয়টা হচ্ছে যে যখন আপনি আপনার পাখিটাকে, আমার এটা কিন্তু সম্পূর্ণ নতুন পাখিটা, মানে রিং পরাইছি আজকে প্রথম, যেহেতু এই রিংটা তার 2 মাস 3 মাসের মধ্যে প্রথম পড়ছে, তো সেক্ষেত্রে সে কিন্তু এই রিং নিয়ে একটু ব্যস্ত থাকতে পারে, মানে তার রিংটা একটু কামড়াবে, এটা স্বাভাবিক। তো সেক্ষেত্রে রিং পরানোর পর পর আপনি হার্নেস পরাবেন না,
এক থেকে দুই দিন জাস্ট রিংটা এরকম পরানো থাকবে, তাহলে দেখবেন যে আপনার পাখিটা ইনশাল্লাহ এই হার্নেসের চিন্তাটা ভুলে যাবে এবং এর পায়ে যে কিছু একটা আছে সে জিনিসটা সে বিষয়টা সে ভুলে যাবে, তাহলে সেক্ষেত্রে আর এখানে কি সে আর কামড় দিবে না। তো দেখতে পারছেন, তো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। আর এই টাইপের রিং যদি আপনাদের প্রয়োজন হয়, এই টাইপের রিং চায়নার রিং এবং হার্নেস, অবশ্যই আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে একটা লিংক দিয়ে দিচ্ছি, সেই লিংক থেকে সরাসরি আপনারা এই টাইপের রিং আপনারা নিতে পারেন আপনার পাখির জন্য। এই দারাজ থেকে আপনারা সরাসরি নিতে পারেন ক্যাশ অন ডেলিভারি, অর্থাৎ আপনার প্রোডাক্টটা পাওয়ার পর আপনি এই জিনিসটা তারপর টাকা দিবেন, পেমেন্ট করবেন। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে এই যদি আপনার প্রোডাক্টটা পছন্দ না হয় এবং আপনার মন মতো যদি না যায়, যেমন আমি এটা দেখাইছি এই জিনিসটা ওই ওরা পাঠায় নাই, তাহলে সেক্ষেত্রে আপনার রিটার্ন করার সুযোগ আছে, সেক্ষেত্রে আপনার টাকাটা আপনার আপনি পেয়ে যাবেন। তো আই হোপ আপনাদের যদি এই পুরো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবেন, আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হবে পরের ভিডিওতে। সালামু আলাইকুম।